বেনাপোল যাওয়ার টিকিট আমি আগের দিনে বলেছিলাম যে আমার টাকা আসবে, সেই টাকা চলে এসেছে আমার বিকাশে। মানে আমি ইন্ডিয়া থেকে টাকা পাঠাই, সেই টাকা বিকাশে আমাকে এখানে পাঠিয়ে দেয়। এই হচ্ছে কি সেই বিকাশ অ্যাপ বাংলাদেশের, এখানে স্ক্যান করবে, তাই তো? এই স্ক্যান হয়ে গেল, এবারে কত টাকার অ্যামাউন্ট সেটা বসাবে এখানটায়, 5000 টাকা। এবারে 5000 টাকা দেওয়ার পরে এবার এখানে পিনটা মারবে। এই যে পিন মারা হয়ে গেছে, এবারে পিনটা দেওয়ার পরে এবারে হচ্ছে গিয়ে টাকাটা সেন্ড করবে। এই টাকা সেন্ড হয়ে গেছে। এই যে এই আঙ্কেলদের নাম্বারে টাকা চলে আসলো, এবার আঙ্কেলদের SMS চলে এসেছে, এবার আঙ্কেল সেই টাকা ট্রান্সফার করে দেবে। খুবই ইজি একটা সিস্টেম। আমাদের দেশে যেমন আমরা গুগল পে, ফোন পে, পেটিএম এগুলো ইউজ করি, বাংলাদেশে কিন্তু এগুলো বর্তমানে মানে হয় না, এগুলো চালু নেই। তো এখানে জাস্ট ওই বিকাশের মাধ্যমে আপনি টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় লেনদেন করতে পারবেন। বিকাশ, রকেট, নগদ এগুলো আছে, আর তো ব্যাঙ্ক ট্রান্সফার আছে। তো আমরা এখন 5000 টাকা তুললাম, তো এখন আমরা যাবো হচ্ছে গিয়ে আগে টিকিট কাটতে। চলুন আগে টিকিটটা কেটে আসি। রিক্সা ভাড়ার কোনো ঠিক নেই। নতুল্লাবাদ যাবেন? নতুল্লাবাদ কত? 40 টাকা। 50 টাকা যাবো, আগে ওঠো ভাই। আপনাদের রিক্সা যেরকম যা ভাড়া চেয়ে পারে, যেরকম যা ভাড়া চেয়ে পারে, কারো ঠিক নেই রিক্সা ভাড়া। এখন কিন্তু ওয়েদারটা বেশ দারুণ, কখনো রোদ, কখনো মেঘ, কখনো বৃষ্টি। হ্যাঁ, টাটা। ঐশ্বর বাড়িতে গেল, আমি বাস স্ট্যান্ডে যাই। বাস স্ট্যান্ডে গিয়ে টিকিটটা কেটে আনি। টিকিটটা কেটে আগে আমি কনফার্ম করে রাখি, কালকে কাটলে হতো কিন্তু আজকে কাটলে বেটার হবে। তার কারণ কালকে সকালে কোথায় সিট পাবো কিনে পাবো, তার কারণে আমি আজকে টিকিটটা কেটে রাখবো। কে দেখো, জ্যাম জ্যাম রাস্তায় প্রচণ্ড জ্যাম, বাস স্ট্যান্ড যদি না গিয়ে এখানে কালকে সকালে গাড়ি কটায় আছে? 7টা। গাড়িটা সামনে ছিল একদম। টিকিট বুকিং হয়ে গেছে, এটা হচ্ছে জিএম পরিবহন। আমি এই বাসে করেই যাই কলকাতা বেশিরভাগ। এখানে আরও অনেকগুলো পরিবহন আছে, বাট জিএম পরিবহন আমার কাছে বেস্ট মনে হয়। এখন আবার সদরের দিকে যাবো, সেখানে গিয়ে একটু কেনাকাটি করতে হবে। চলুন যাই। সদরে গিয়ে আগে আমি সেখান থেকে কিছু লুঙ্গি কিনতে হবে। আমার বাবা আসলে বাংলাদেশের লুঙ্গি খুব পছন্দ করে, তো বাবার জন্য লুঙ্গি কিনবো। আমি সদর থেকে বাস স্ট্যান্ড অব্দি গেছি 40 টাকা দিয়ে, এখন কিন্তু আবার 40 টাকা দিয়ে সেখানে যাচ্ছি। মানে খালি টিকিট কাটতে আসতে এখানে কিন্তু প্রায় 80 টাকা, 80 টাকা প্রায় না, মানে খালি টিকিট কাটতে আসতে 80 টাকা শেষ। ব্রজমোহন কলেজ, তো এইখানটায় লুঙ্গি আগের বারও এখান থেকে বাবার জন্য নিয়ে গেছি, তো লুঙ্গিটা কিনে নিই। লুঙ্গিগুলো দেখুন, লুঙ্গিগুলো কত সুন্দর। দেখুন বাংলাদেশের লুঙ্গি কিন্তু অনেক ভ্যারাইটিস আছে। এগুলো কোত্থেকে আনেন দাদা? পাবনা। পাবনা থেকে আনেন? পাবনা। ও আচ্ছা, এগুলো মেড ইন বাংলাদেশ না? মেড ইন বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু লুঙ্গির জন্য অনেক বিখ্যাত। আপনার নাম কি দাদা? আমার নাম স্বপন। স্বপন, চারি ভাইয়ের নাম সুজন, স্বপন, রিপন, সুমন। সবাই আপনাদের নাম এই সব চার ভাই এরকম নাম? আপনারা হিন্দু না মুসলিম? মুসলিম। ও আচ্ছা আচ্ছা। দেখেন কোনটা দেবেন। এই যে এগুলোর দাম কীরকম দাদা? এটা 400 টাকা করে। 400 টাকা করে দাম না এগুলো? এগুলো কত বাই কত? 5 হাত বাই 2.5 হাত। 5 হাত বাই 2.5 হাত। আচ্ছা আচ্ছা, এগুলো 400 টাকা করে। আচ্ছা, এর থেকে একটু ভালো? আচ্ছা, আপনাকে সব থেকে ভালো লুঙ্গি কী আছে? ভালো আছে তো, 1200 টাকা। আচ্ছা, 1600 টাকার লুঙ্গি দেখি। এই লুঙ্গির দাম 1600 টাকা। কি আছে এই লুঙ্গির দাম এত টাকা? এই 1600 টাকার লুঙ্গি? বাপরে বাপ, আরো ডিজাইন আছে, কালার আছে, আরো কালার আছে না? এটা 1600 টাকার লুঙ্গি। এগুলো সব পাবনা থেকে নিয়ে এসেছে? পাবনা হয়, রোহিতপুরে হয়। রোহিতপুর? ও, ঢাকা রোহিতপুর। ঢাকা রোহিত, গ্রামের নাম রোহিতপুর। গ্রামের নাম রোহিতপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো পড়লে মানে মনে হবে যেন কিছুই না পড়ে আছে না? না, এটা পড়লে রান ঘামাবে না, গরম লাগে। আচ্ছা, গরম লাগে। আর সব থেকে কম দামি লুঙ্গি কম দামে আছে? কম দামে সর্বনিম্ন আছে 300 টাকা। এটা 300 টাকা না? এগুলো কিসের? বাটিক, বাটিক প্রিন্টের লুঙ্গি।
আচ্ছা 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 এইটা হচ্ছে সবথেকে কম দামি লুঙ্গি এখানকার এটা হচ্ছে বাটিক প্রিন্টের লুঙ্গি এগুলোর দাম 300 টাকা করে এগুলো আছে এটা 300 টাকা আচ্ছা 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 এর ডিফারেন্স কি আছে এগুলো মানে টেকসই মানে যে এক বছরের কিছু হবে না এক বছরের কিছু হবে না না তাহলে এই দুটো লুঙ্গি নিলাম তো এই দুটো লুঙ্গি নিলাম বাবা এই দুটো পছন্দ হয়েছে এই লুঙ্গি দুটো দাম নিয়েছে আপনার এখানে 800 টাকা দুটো লুঙ্গি 400 টাকা করে তো বেশ ভালো হিমালয় গোল্ড মানে গ্যারান্টি রং রং উঠবে না এগুলো কোথাকার এগুলো কোথেকে নিয়ে আসেন কুমারখালী কুষ্টিয়া আচ্ছা 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 এখানে লুঙ্গি কেনা হয়ে গেল এবার যাই আচ্ছা আসলাম গাড়িটা ওখান থেকে যাবে না তারপরও ঢিলে ঢুলে ঢোকাবে এখান থেকে আসলেই তাই আমরা যাচ্ছি এখন সেই চৌমাথাতে সেই কি যে রেস্টুরেন্টের নাম কলাপাতা রেস্টুরেন্ট এটা কি আম বিক্রি হচ্ছে এখানটায় এত বড় দোকান করে আমরা এখন রয়েছি বটতলা বাজারে বটতলা বাজার থেকে কাছেই হচ্ছে চৌমাথা সেই কারণে বটতলা বাজার হয়ে যেতে হবে দেখতে একটু চাইনিজ মানে চাইনিজদের মতো আপনারা অনেকেই কিন্তু ঐশীকে আমার সাথে রেগুলার ভিডিওতে দেখতে পাচ্ছিলেন কিন্তু এরপর থেকে আবার দেখা যাবে না তার কারণ হচ্ছে ঐশী থেকে যাবে বাংলাদেশে আমি তো চলে যাব তো এইটাই হয়তো ঐশীর সাথে এই সিরিজে আমার লাস্ট ভিডিও এরপরে তো আমি আর মানে বাংলাদেশে কবে আসবো দেখা যাক তো আবার যখন আসবো তখন ঐশী আবার আমার ভিডিও থাকবে না সেটা সেটা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে কি যে এটা হাতেমারি কলেজ না এই সব হেলিকপ্টার নাকি ওই সামনে সেই রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টের খাবার আমার অনেক সুন্দর লেগেছে ইলিশ মাছটা দেখুন এই হচ্ছে সেই ইলিশ মাছ বাংলাদেশে ইলিশের ডিম এইটা কিন্তু আমার অনেক ফেভারিট ইলিশের ডিমটা দেখুন এই ডিমটা একদম চকচক করছে যেন একদম তো ডিমটা কেঁদে কেমন স্বাদ ডিম বলে কথা দারুণ দারুণ সুপার ইন্ডিয়াতে এরকম সুস্বাদু ইলিশ পাওয়া যায় না বাংলাদেশ থেকে মাঝে মধ্যে ইলিশ যায় সেগুলো আমরা পাই তবে পদ্মার ইলিশ তো পৃথিবী বিখ্যাত বাংলাদেশে ঘুরতে ঘুরতে খাওয়া দাওয়া করতে করতে টাকা শেষ হয়ে গেছিলো সেই কারণে টাকা আনতে পাঠিয়েছিলাম আবার পকেটে টাকা এসছে আবার জোরদার খাওয়া হবে অনেস্টলি কথা বলি আমি যেটা না বললেই নয় এটা আমি স্বীকার করছি বাংলাদেশের সাথে ভারত কখনোই পারবে না ইলিশ মাছ মানে বাংলাদেশের ইলিশ মাছ এত টেস্টি মানে আমি ইলিশ মাছ খাই না সেই আমি এখানে ইলিশ মাছ খেয়ে পাগল হয়ে গেছি মানে বুঝতে পারছেন আমি আরও একটা এখান থেকে নিলাম এই যে এই কী বলে এটাকে ডিম ইলিশের ডিম মানে কী বলবো অপূর্ব খেতে মানে এত স্বাদ এত টেস্ট আমি ফার্স্ট টাইম খেলাম আপনারা যারা বাংলাদেশে আসবেন অবশ্যই তারা কিন্তু ইলিশ মাছ টেস্ট করবেনই করবেন আর ইলিশের ডিম আর এই ইলিশের ভর্তাও কেউ মিস করবেন না বাংলাদেশে যারা আসবেন অবশ্যই ইলিশের ভর্তাও টেস্ট করবেন ইন্ডিয়ার ইলিশ আর বাংলাদেশি ইলিশ আকাশ পাতাল ডিফারেন্স আকাশ পাতাল মানে আকাশ পাতাল ডিফারেন্স ডিমটা স্টকে রেখে দিয়েছি এটা পরে লাস্টে খাবো তাই আমাকে যদি আরেকটি ফ্রিতে দিত না আমি খেতাম আরেকটা ফ্রিতে দেয় কে দিতে খাবো একটা মতো দেবো ডিমটা দেখুন গায়ে কেমন চকচক করছে ডিমটা উফ ইলিশের ডিম ওয়াও বাংলাদেশের জাতীয় খাবার মানে ডিমটা এত স্বাদ এত স্বাদ দেখুন ডিমটা খেয়ে খাচ্ছি এখন আস্তে আস্তে সামনে থালা নেই কিন্তু অথচ হাতে ডিম একবার ভাবুন এখানে কতগুলো ইলিশ মাছ আমি একত্রে খাচ্ছি এই ডিমের ভিতরে কত ডিম আছে কত ডিম দিয়ে কত মাছ তৈরি হবে তো কতগুলো ইলিশ মাছ একত্রে খাচ্ছে তো ডিমটার স্বাদ হবে না
খেতে জোর খাওয়া দাওয়া ডেলিশ ডেলিশ সুপার অসাম অসাম এরকম আর কত রকম ওয়ার্ড ইউজ করা যায় খাবারে অসাম সুপার দারুন দারুন অমৃত অমৃত সব একত্র দিয়ে দিলাম এইটাই এবারটা হচ্ছে কি জানেন অল্পেতে স্বাদ মেটে না এর সাথে ভাগ হবে না এরকম একটা ব্যাপার একদম অসাধারণ আমি জানি এই ভিডিওটা আমার মা দেখছে আমার মা তার খুব ইলিশ পছন্দ মা যদি থাকতে থাকতে খাওয়াতাম কারণ কি করবো ব্যাড লাগ আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা কোল্ড ড্রিঙ্কস দিয়ে শেষ করবো এটা কি করলি ফাটা বাংলাদেশের নতুন একটা ব্র্যান্ড এটা টুইন টুইন দেখি কেমন খেতে একটু মিষ্টি একটু মিষ্টি মিষ্টি চলো বরফ দিয়ে দেয় খাওয়া দাওয়া করে বেরোলাম আর ও কিন্তু অনেক ফানি একটা ছেলে ঠিক আছে ও আগের দিন তুমি মানে আমাদের ইন্ডিয়ান ভাড়া শিখেছো কি শিখেছো ওকে জিজ্ঞেস করলাম ইন্ডিয়ান ভাড়া কি জিজ্ঞেস রুমাল রুটি বলে দিচ্ছে ও হচ্ছে রুমাল রুটি স্পেশাল আমাদের এখানে আমরা এখন এখান থেকে যাবো হচ্ছে গিয়ে সতেরোর দিকে বৃষ্টি কিন্তু ভালোই পড়ছে বৃষ্টির ভিতরে সানগ্লাস পরবো সানগ্লাসটা খুলে রাখি আরো তাদের বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে খুব দেখি এখানে বোম্বাই লঙ্কা পাওয়া যাচ্ছে দেখি পাওয়া যাচ্ছে এই বোম্বাই লঙ্কা কত করে লঙ্কা কত করে বুঝবো কিভাবে সে না আসলে বৃষ্টি পড়ছে বৃষ্টি শুরু হয়ে গেছে তিরিশ টাকা করে ভালো বন্ধু সব কটাই কিরকম আছে তো এই এই লঙ্কাগুলো আমার বেশ ভালো লাগে ইন্ডিয়াতে পাওয়া যায় বোম্বাই লঙ্কা বাট বাংলাদেশের এই বোম্বাই লঙ্কাগুলো অনেক টেস্টফুল অনেক টেস্টফুল আছে বৃষ্টিও পড়ছে ওই ছোট ছোট যে ডিমগুলো দেখছেন ওগুলো কোয়েল পাখির ডিম ওগুলো হচ্ছে চারটের দাম কত বললেন 15 টাকা চারটের দাম আর এটা হচ্ছে কি 75 টাকা এটার দাম মানে হাঁসের ডিম 4টে 75 টাকা আর মুরগির ডিম হচ্ছে কি 70 টাকা চারটে 70 টাকা 80 টাকা কিন্তু দেখে আসি রিক্সা পাই কিনা আসলে বৃষ্টি নেমে গেছে নাছোড়বান্দা বৃষ্টি এখন বৃষ্টির সময় তো এই কারণে মাঝে মধ্যে বৃষ্টি আছে বৃষ্টি করতে আরম্ভ হচ্ছে ভালো বৃষ্টি করছে কিন্তু যাবেন যাবেন নতুন ভাই যাবেন দাদা ভাই নতুন ভাই যাবেন এখানে বৃষ্টি পড়ছে আর তার ভিতর দিয়ে যাচ্ছি বেশ ভালো লাগছে কিন্তু ভালো লাগছে ঠিক আছে কিন্তু এই বৃষ্টিতে ভিজলে আবার ঠান্ডা লাগবে আমার এমনিতেই নাকে নাকে কথা বলছি সেখানে ঝাউ গাছগুলো দেখতে ভালো লাগছে আসো এখান থেকে গাড়ি চলুন এ ভাই দাঁড়ান চলে গেছি
আমরা প্রায় বলতে গেলে ভিজেই গেছি একেবারে। হ্যাঁ, তবে জুতোটা রাখতে হবে, জুতো যদি ভিজে যায় না তাহলে কালকে আর আমি কলকাতা যেতে পারবো না। ফাইনালি এত কিছু কেনাকাটি করলাম বাংলাদেশ থেকে যাওয়ার সময় কলকাতাতে। বাংলাদেশের দৃশ্যগুলো কেমন যেন বউ বউ লাগে, বউ বউ সাজিয়ে রেখেছে দৃশ্যগুলো, দেখেছেন? ছেলে ছেলে লাগে, বর বর লাগে। আমাদের রিক্সাগুলো বর বর, টানা রিক্সা। ওটা তো আমাদের কলকাতার একটা ঐতিহ্য। কষ্ট দিয়ে গেস্ট মেলে, তুমি ভাবো ওটা একটা সৌন্দর্য, এটা একটা ঐতিহ্য আমাদের। সে চাইলে তো একটা রিক্সা নিতে পারে, একটা টানা রিক্সা এরকম, মানে কি বলে এরকম মিশের রিক্সা। আমাদের কলকাতায় অ্যাকচুয়ালি ব্রিটিশ আমল থেকে ওটা চলে আসছে। বলছি অকি, আমি ভিডিও বানাচ্ছি, ওখানে একটা মেয়ে দাঁড়িয়ে চলে অকি। বৃষ্টি দিয়েই আজকে শেষ দিন, বাংলাদেশে শেষ করছি, চলে এসেছি আমরা। ভালো থাকবো না, চলুন যাই। কত রোড চলে এসেছি পুরো ভিজে পুরো একাকার। যাই হোক, আমরা ফ্রেশ হইনি, তারপর দেখা হচ্ছে আবার আপনাদের সাথে। বাংলাদেশে কিন্তু এই ঝালমুড়ির পুরো বিশ্ব জুড়ে নাম আছে, তো সেই ঝালমুড়ি কীভাবে তৈরি হয় সেটাই আপনাদের দেখাবো। তো লেবুটা কি আপনারা ছোলা সমেত দেবেন? আচ্ছা, এটা বোম্বাই লঙ্কা না? এটা পিঁয়াজ দেওয়া হলো, এখানটা দেওয়া হলো একটা চানাচুর মতো। এটা কী দেওয়া হচ্ছে? ঘুগনি। আচ্ছা আচ্ছা, এটা কিসের ঘুগনি দিলেন? ডাল, ডাল তাই না? আর এটা কি? সরিষা। কি এটা? সরিষা। সরিষা, সরিষার কালার এরকম? হ্যাঁ। আচ্ছা, আর কি দিলেন? নুন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাহ। বা ডবল প্লেট করে দিচ্ছি, ডবল প্লেট। এই হচ্ছে গিয়ে 20 টাকা না? এই হচ্ছে গিয়ে 20 টাকার ঝালমুড়ি। প্লাস্টিক আছে, এটা প্লাস্টিকে দিয়ে দেবেন। যারা আসবেন বাংলাদেশে ঝালমুড়ি ট্রাই করবেন, বেশ ভালো খেতে হবে।